নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম মহান আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণের গহিন থেকে অন্তরান্তর স্থল থেকে শতকোণ শুকরিয়া নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টিকুলের মধ্যে মানবজাতিকে গেনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় নবী রাসূল আরাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা পড়তে চাই ছোট্ট একখানা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়নবী সাল্লিহি সাল্লাম আমাদেরকে জ্ঞান অর্জনের নির্দেশনা প্রদান করেছেন এবং জ্ঞান কিভাবে অর্জন করতে হবে সে পথও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা আবারও পড়ছি সাল্লি সাল্লাম প্রিয় শুধু আমরা একটি জ্ঞানের সমাজ গঠন করতে চাই আমরা একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে চাই এবং সেই জন্য আমরা সর্বাগ্রে গুরুত্ব দিয়ে থাকি যে শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ আমরা বিশ্বাস করি একটি শিক্ষা প্রতিষ্ঠানেই সমাজকে সুন্দর করে দেশকে সুন্দর করে জাতিকে সুন্দর করে সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানকে কীভাবে উন্নয়ন করা যায় শিক্ষা প্রতিষ্ঠানে যারা থাকেন শিক্ষার্থী বন্ধুরা বা শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকে কীভাবে আরও সুন্দরভাবে তৈরি করা যায় সেই চিন্তাটি আমরা করে থাকি আমরা বিশ্বাস করতে চাই ভালো শিক্ষার্থীর অনুসরণের মাধ্যমেই একজন শিক্ষার্থী ভালো হয়ে উঠতে পারে এই আমরা চেষ্টা করি যে মেধাবী কৃতি ভালো শিক্ষার্থী এদের শরণাপন্ন আমরা হতে চাই এবং তাদের কথাগুলো তাদের চিন্তাগুলো আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই সে লক্ষ্যেই আমরা আলোকিত শিক্ষার্থীদের সাথে এই অনুষ্ঠানটি করে চলেছি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ শাহিদ বিন আহমাদ সে আমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য প্রথমেই তোমাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে আলহামদুলিল্লাহ আহমেদমুসল্লা কারিম প্রথমে যেই কথাটা বলতে হয় সেটা হলো যে নিজেকে প্রকাশ করা বা মানুষের সামনে নিজের অভিব্যক্তি প্রকাশ করা নিজের মনের কথা মানুষকে জানানো এটা আসলে আমার জন্য অনেক বড় ব্যাপার এমন একটা সুযোগ পাওয়া অতীতে কখনো এমন সুযোগ আমার কাছে আসে নাই এই প্রথম একটা সুযোগ আসলো এই কারণে আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং দয়মা আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করছি আমাকে আজকের এই সুন্দর একটা আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এর পাশাপাশি বলবো যে দারুন সিদ্দিক সিদ্দি কামিল আমার আসার কারণে কিন্তু আজকের আমার যে এই পর্যায়ে আসা যতটুকুই হোক ক্ষুদ্র হোক তবু আমার কাছে এটা অনেক বড় এর পিছনে দারুণ হয়েছে কামিল মাদ্রাসার অবদান বা সব কিছু মানে অনস্বীকার্য এটা স্বীকার করতেই হবে আর সামনের ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে আসলে ধারণ মাদ্রাসা একটা মানে আমার জীবনে একটা আশার বীজ বপন করছে আমার কাছে মনে হয় যেটা এই কারণে আমি আসলেই গর্বিত অত্রমাদ্রাসার একজন ছাত্র হতে পারে এবং আমি চাইব যে আমার আগামী যে ভবিষ্যৎ এটাও যেন আরও সুন্দর হয় ধন্যবাদ শাহিদ তুমি আল্লাহ সুবাহনতাল শুক্রিয়া আদায় করলে দারুন জদের প্রতিও কৃতজ্ঞতা আদায় করলে আসলে আল্লাহ সুবাহনআতাল কৃতজ্ঞ বান্দাদেরকে পছন্দ করেন পবিত্র কোরআন কারিমা এ ব্যাপারে আয়াতে কারিমাও কিন্তু এসছে যে আল্লাহ সুবাহনতালার কৃতজ্ঞতা আদায় করলে তার নিয়ামত বৃদ্ধি করে দেন আর কৃতজ্ঞতা যদি আদায় না করে তাহলে তাকে কঠিন শাস্তি প্রদান করে থাকেন আমরা প্রিয় যদি কৃতজ্ঞ হতে চাই আল্লাহ তালার প্রতি আসলে আমাদের সমস্ত অর্জনের নেপথ্যে কিন্তু আল্লাহর অনুগ্রহ এই বিষয়টি আমাদের বুঝতে হবে অনেক সময় আমরা আল্লাহকে ধন্যবাদ দিতে ভুলে যাই তাই না এটা কখনো উচিত না বরং আমাদের সমস্ত অর্জনের মূল শক্তি হচ্ছেন আল্লাহর অনুগ্রহ এটা আমাদের বুঝতে হবে প্রিয় শুধু আমাদের সাহিব আজকে আমাদের যে অতিথি তার সাথে আমার ঘনিষ্ঠ পরিচয় রয়েছে এবং দীর্ঘদিন ধরেই প্রায় অনেক দিন ধরেই কিন্তু তার সাথে আমার পরিচয় রয়েছে তাকে আমি চিনি ব্যক্তিগতভাবে তাকে চিনি তাকে বুঝি তার অনেক কিছুই আমি জানি তার পরিবারের কথাও আমি জানি আমাদের মধ্যে এতটুকু রিদ্রতা মনে হয় আছে পবিত্র কোরআন কানিমের হাফেজ তাই না এটা অনেক বড়ই একটি অর্জন আল্লাহ আল্লা তালা তাকে এই অর্জনে ধন্য করেছেন প্রথমেই জানতে চাইব তুমি পবিত্র কুরআন কানি মহান আল্লাহ সুবাহান কালাম এটি হিফস করেছ এই সৌভাগ্যটি অর্জন করেছো অনুভূতিকে জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সুক্রিয়া যে তিনি তার পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র গ্রন্থ আমাকে হিপস করার একটা সুযোগ করে দিয়েছেন তিনি একজন মানে হাফেজ হিসেবে কবুল করেছেন এই কারণে সুক্রিয়া আসলে ব্যাপারটা অনেক একটা বিশাল ব্যাপার পবিত্র কালামুল্লাহ শরীফ ত্রিশ খণ্ড এখন এটা হিপস করা যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে হিপস করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না ব্যাপারটা পুরোটাই মানে আল্লাহর রহমতের উপর নির্ভরশীল আর রহম আল্লাহর রহমত ছাড়া এই বিষয়টা কল্পনাই করা যায় না অনেক সময় দেখা যায় যে আমরা অন্যান্য পড়া ক্ষেত্রে যে ততটা সাধনা বা আল্লাহর রহমত তেমন না থাকলেও আয়ত্ত হয়ে যায় কিন্তু তাল কোরআন হিফস করাটা এটাই পুরাটাই একেবারে আল্লাহ আল্লাহ কেন্দ্রিক আল্লাহ যার উপর আল্লাহ যাকে হাফিজ হিসেবে কবুল করে তাকে আল্লাহ এই হিফস করার তৌফিকটা দান করে আসলে এই কোরআন হেফজ করার পিছনে আমার যে সবচেয়ে বড়ো অবদান আমার পরিবারের আমি ছোট থাকতে আমার পরিবারের একটা সাপোর্ট ছিল যে কোরআন হেফজ করা কোরআন বোঝা এই ব্যাপারে পরিবারের সাপোর্টের কারণে কিন্তু আমার আসলে ওই আকাঙ্ক্ষাটা আরো তীব্র হয় কোরআন হিপস করতে আমার আমি যখন যখন হেফসখানে ভর্তি হই খুব ছোটই ছিলাম কোরআন করার যে মানে একটা আকাঙ্ক্ষা আমার মানে খুব তীব্র ছিল যে মানে যেভাবে হোক হাফেজ হব যে হাফেজ হওয়ার পরে যে মাদ্রাসা একটা পাগড়ি দেওয়ার একটা বিধান ছিল মানে আমার কাছে ওই বিষয়টা খুব ভালো লাগতো পাগড়ি দিবে আমাদেরকে হাফেজ হওয়ার তারপরে আবার আর কোরআন শরীফ যা যারা মুখস্থ করে হাফেজদের একটা সম্মান আছে যে ছোট থাকতে আমরা যে মা মা চাচিদের কাছে শুনতাম যে আল্লাহ পাক কেমতের দিন তার পিতা মাতাকে স্বর্ণের মুকুট পরাবে আসলে এই বিষয়টা খুব ইন্সপায়ার করতো যে স্বর্ণের মুকুটটা কেমন বা এটা পর্বে আমার মা বাবা এত মানুষের সামনে আসলে বিষয়টা গর্বের ছিল তো এই বিষয়টা আমার মাথায় কাজ করতো তো এই কারণে আমি খুব পরিবার যখন পরিবার ইচ্ছা পোষণ করার আগে আমি আগে হ্যাফসখানায় পর্ব ওই ছাড়া পোষণ করি খুব তাড়াতাড়ি আমি অল্প বয়সেই ভর্তি হয়ে যাই হ্যাপসখানায় হ্যাফসখানায় ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার উচ্চার্য খুব সন্তুষ্ট ছিল আমার উপর পড়াশোনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম হ্যাপসখানায় পড়ছি তারপর হ্যাপসখানার পাশাপাশি আবার যে আমার যে জেনারেল লাইনের পড়াশোনা এগুলো আমি চলমান রাখছি ইয়েস আলহামদুলিল্লাহ প্রিয় সুদী শাহিদের কাছ থেকে হিপস করার অনুভূতি জানতে পারলাম এবং কিভাবে সে হিপস করেছে যে এসেছে সেটি জানতে পেরেছে আসলে আমাদের অভিভাবকদের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ অভিভাবকরা ছোটোবেলায় ছোটোদেরকে বোঝাবে যে একজন হাফেজের কি মর্যাদা রয়েছে ওই সময় তো ছোটো ছোটো বাচ্চারা কোমলমতি থাকে তাদের মনটা ফ্রেশ থাকে সুতরাং সেই মনে আপনি যদি ভালো কিছু প্রবেশ করিয়ে দেন সেটাই কিন্তু তার মনের মধ্যে গেঁথে যাবে তাই না আমরা ললিতকলা যদি ঢুকায় দিই তাহলে সে এই চিন্তাতেই বড় হবে সে গান বাদ্য কি কেরিয়ার মনে করবে এগুলোকেই অর্জন মনে করবে আবার যদি আমরা মনে করায় দিই যে এগুলো হচ্ছে গুনাহের কাজ তাহলে সেটা অর্থাৎ শৈশবটিকে আমরা গুরুত্ব দিতে চাই এবং এই শৈশবটিকে আমরা কাজে লাগাতে চাই আমরা আমাদের সন্তানদেরকে পরকাল মুখী করতে চাই আমরা অনেক সময় চিন্তা করি যে ছোট বাচ্চা ওর ধর্মকর্ম প্রয়োজন নাই না আসলে ছোট বাচ্চাদের অত ধর্মকর্মের প্রয়োজন হয় না কিন্তু তাকে আমরা অভ্যস্ত করে তুলব তার বড়বেলাটা যেন সুন্দর হয় এটি আমরা করতে চাই এখন শাহিদের কাছে জানতে চাইবো যে আল্লাহ সব তালা তোমাকে হিফসের নিয়ামত দান করেছেন এখন তোমার কাছে জানবো যে একজন হাফেজ তার কি দায়িত্ব কর্তব্য রয়েছে এটা যদি আমাকে সংক্ষেপে বলো জি আসলে হ্যাফজো পড়া মুখস্থ করা কোন শরীফ এটা যতটা না বড়ো ব্যাপার তার থেকে বড় দায়িত্বটা বেড়ে যায় আসলে যখন একজন মানুষ হাফেজ হয়ে যায় তার কাজটা কিন্তু তখন থেকে শুরু হয় কারণ হ্যাফজো করার পরে আমাদেরকে দীর্ঘদিন একটা মানে কোরআন শরীফটাকে শোনাইতে হয় ইয়াদ করতে হয় তখন যদি আমরা এই ইয়াদ করার ক্ষেত্রে যদি আমরা একটু অবহেলা করি তখন কিন্তু আমাদের ওই এই এটার মধ্যে অনেক ফাঁক রয়ে যাবে কোরআন কোরআন ইয়াদ করা তেলাওয়াত করা কারণ ওই সময়টাই খুব গুরুত্বপূর্ণ আর যে বিষয়টা একজন হাফেজ হিসেবে প্রধান দায়িত্ব হচ্ছে তার কোরআন শরীফটাকে ইয়াদ রাখা যেভাবে হোক প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করা তার কারণ কোরআন শরীফ যদি একজন হাফেজ হেফস করার পরে ভুলে যায় তখন কিন্তু তার শাস্তিরা খুব খারাপ অনেক মারাত্মক খারাপ যেমন কোরআন শরীফ যারা হেফস করে ভুলে যায় কেয়ামতের দিন তাদেরকে মানুষরা দেখেই চিনে ফেলবে কারণ তাদের শরীরে কোনো মাংস থাকবে না হারগুলো দেখা যাবে এমন খুব ভয়ানক পরিস্থিতি তো হাফেজের গুরুত্বটা আসলে অনেক কোরআন শরীফটা যেভাবে হোক তার বক্ষের লালন করা প্রতিনিয়ত তেলাওয়াত করা প্র্যাকটিস করা প্রচুর পরিমাণে তারাবির নামাজ পড়ানো এটা খুব একটা গুরুত্ব বিষয় আর আরেকটা বিষয় যেটা সেটা হলো কোরআন শরীফ হেফস করলাম আল্লাহ পাক কালাম হেফস করার পরে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি চাইছে আমাদের জন্য কি দিক নির্দেশনা দিল সেই অনুযায়ী আমল করা মানুষকে আমলের প্রতি উৎসাহিত করা এটা হচ্ছে একজন হাফেজে মানে অনেক মানে গুরুর আমার নিকট মনে হয় যে প্রিয় আমাদের অতিথি একজন হাফেজে কোরআনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদের অবহিত করছেন আসলে হাফেজে কোরআন হয়েই সে ক্ষান্ত থাকবে না বরং কোরআন কারিমের অর্থ ও মর্মার্থকে অনুধাবনের চেষ্টাটি সে করবে এবং তার জন্য এই কাজটা অনেক সহজ একজন গাইডে হাফেজ যিনি হাফেজ না তার জন্য কোরআন বোঝা কোরআন বুঝে সেটা প্রচার করা কিন্তু কঠিন কিন্তু হাফেজদের জন্য কিন্তু এটা সহজ আমরা আরব ওয়ার্ল্ডের দিকে যদি তাকাই সেখানকার বড় বড় আলেম ওলামা যারা আছেন সবাই কিন্তু হাফেজ কিন্তু বাংলাদেশে কিন্তু আবার বিপরীত চরিত্র আমাদের দেশে কিন্তু যারা হাফেজ হয়ে থাকেন তারা কিন্তু বড় আলেম হন না সাধারণত ব্যতিক্রম তো থাকবেই সুতরাং আমরা যারা হেফজের নিয়ামত অর্জন করেছি তারা কারিমকে বোঝার চেষ্টা করব এবং বুঝে সেটার উপর আমল আমাদের করা উচিত এবং দর্শকদের জন্য আমরা বলবো আমরা যারা সাধারণ দর্শক রয়েছি আমরা তো আর হাফেজদের মতো কোরআন মুখস্থ করতে পারি না আমরা অন্তত কোরআন প্রত্যেক প্রত্যেকদিন তিলামাত করবার চেষ্টা করব। আমরা জানি যে আমাদের এই কথাগুলো অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরাও শুনবে তাদের উদ্দেশ্যে বলতে চাই কোরআন কানিমকে অন্তত আমাদের টেবিলের সামনে যেন আমরা রাখি এই কোরআন কানিম যেন আমরা সাজিয়ে না রাখি আলমারিতে যেন লুকিয়ে না রাখে বরং কারিম যেন আমাদের চোখের সামনে থাকে আমাদের সবগুলা বই পুস্তকের উপরে যেন আমাদের কারিম থাকে আমাদের টেবিলে যেমন উপন্যাস থাকবে আমাদের টেবিলে সায়েন্সের বই থাকবে সব কিছু থাকবে থাকুক সমস্যা নেই কিন্তু কারিমও যেন থাকে এইটা আমাদের ডেলি সিলেবাসের মধ্যে যেন কারিম থাকে এইটা আমাদের মাথায় রাখতে হবে আমরা দৈনিক যদি কারিম পড়তে নাও পারি আমরা যেন অন্তত কারিমকে একটু মুছে দিই একটু পরিষ্কার করি একটু ধুলাবালি লাগলে যেন সেটা পরিষ্কার মানে কোরআন করিমের সাথে যেন আমাদের একটা প্রাত্যহিক সম্পর্ক থাকে আল্লাহ সহ সেই তোফিক দান করো শাহিদ আলহামদুলিল্লাহ তুমি দীর্ঘদিন ধরে মাদ্রাসায় পড়াশোনা করছো দিনই শিক্ষা অর্জন করছো আরবি ভাষাটাও রপ্ত করেছ আমি তো দেখেছি তুমি মাসাল্লাহ ভালো আরবি পারো আরবি ভাষার যে এবারত পড়তে হয় এটাও অনেক কঠিন বিষয় সেটাও মাসাল্লাহ তুমি খুব ভালো রপ্ত করেছো এবং অনেক বড় বড় কিতাব অধ্যয়ন মোতালা করা তো সুযোগ তোমার হয়েছে আমি জানতে চাইব যে এই আরবি ভাষাটা তুমি কীভাবে রপ্ত করেছ জি আরবি ভাষার এটা তো আসলে অনেক মানে ভালো লাগা বা ভালো লাগার জায়গা থেকেই আমার এই ভাষা ভাষার প্রতি একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল প্রথম 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 আমার কাছে আরবি ভাষাটা খুব একটা কঠিন ভাষা মনে হইত তো পরে যখন আমি দাখিল পরীক্ষা দিয়ে দারুণ যাতে ভর্তি হই মহতারাম পাবনা হজুর হলে উঠি ও ওই সময় অনেক বড় ভাইরা ছিল আমার আশেপাশে তো তারা আমাকে অনেক ইন্সপায়ার করতো যেহেতু আমি হাফেজ ছিলাম এই হাফেজ হওয়ার কারণে কিন্তু আমার অনেক সুবিধাটা পাই বড়ো ভাইয়েরা বলতো যে কিতাবাদী পড়ার ক্ষেত্রে পড়ার জন্য উৎসাহিত করত। তো ওই সময় আরবি ভাষার প্রতি আমার একটা একটা টান অনুভব করি তখন যেই বড়ো ভাইয়ের কথা বলি যে আব্দুল করিম ভাই উনি অনেক সাহায্য করেছে আমাকে উনি অনেক ব্যস্ত থাকতো তারপরে উনি আমাকে অনেক সময় দিত আমি আমারও তীব্র আকাঙ্ক্ষা ছিল আরবি ভাষা শেখার প্রতি এরপরে এরপর যদি বলি আমার বেসিক থেকে একেবারে আজ এখন পর্যন্ত যতটুকু পারি কিতাব পড়তে পারা আরবি এবার পড়তে পারা ফ্রি হ্যান্ডে লেখা যতটুকুই এই সব কিছুই আমার হয়েছে আসলে যার গুরুত্ব মানে যার কৃতিত্বরে বেশি বলবো আমার প্রিয় মাসুজ্জামিন ভাই মাসুজ্জামিন ভাই আমাকে দীর্ঘ অনেক দিন প্রায় এক বছর মতো মানে বিনা কোনো পারিশ্রমিক বিনা পারিশ্রমিক উনি আমাকে অনেক সহায়তা করেছে একবারে শুরু থেকে শুরু একবার বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তুমি ধীরে ধীরে শিখিয়েছেন তারপরে এই শেখার কারণেই কিন্তু আমার আরবি ভাষাটার যে একটা এলেম অর্জন হয়েছে এবং তিনি আমাকে যে বড়ো বড়ো কিতাব কিতাবাদি পড়ার যে যোগ্যতা কিতাবাদি পুরিয়েছেন পড়িয়েছেন তারপর যদি কিতাবের কথা বলি উনি আমাকে ফিক্ষুজ সোনাইনুল আসার যেটা মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহ লিখেছেন ওই কিতাবটা আমাকে খুব যত্নের সাথে আমার অধ্যয়ন করেছে হয়েছে প্রিয় আমাদের অতিথি কীভাবে সে আরবি ভাষা রপ্ত করেছে সেটা কিন্তু বলেছে এবং এখানে কিন্তু একটা আশার কথা সে বলেছে এখানে দুইটা ভাইকে সে হাইলাইট করেছে তাই না ওই যে সবার কাছ থেকেই শিখতে হয় তাই না আমাদের বড়ো ভাই যারা আছে তাদের কাছে যাওয়াটা কিন্তু আমাদের জন্য সহজতর অনেক সময় টিচাররা ব্যস্ত থাকেন অনেক সময় টিচাররা অনেক বড় উস্তাদ হয়ে থাকেন তাদের কাছে যেতেও বুক কাঁপে হাত কাঁপে সব কিছু কাঁপতে থাকে কিন্তু ভাইদের কাছে যেতে তো আর অত ভয় লাগে না ভাইরা খুব আন্তরিক হয়ে থাকে বিশেষ করে এই মাদ্রাসা অঙ্গনের ভাইরা আজকেও আমি ইউনিভার্সিটি অঙ্গনের ভাই বোনদের অবস্থাটা কিন্তু আবার ভিন্ন আজকেও আমরা দেখেছি যে আমাদের জাকারিয়া আমাদের নাম এরা প্রতিবাদ করেছে কিছু মুষ্টিমেয় কিছু বড় ভাইদের আচরণ অসংলগ্ন আচরণের বিরুদ্ধে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যেতে কিন্তু সেই অবস্থাটি নেই বরং আমাদের এখানকার যারা ভাইয়ারা আছে ছোট ভাই বড়ো ভাই সবাই কিন্তু একজন আরেকজন প্রতি আন্তরিক সুতরাং এই আন্তরিকতার জায়গাটি আমাদের কাজে লাগাতে হবে আমাদের কেরিয়ার বা আমাদের জ্ঞান অর্জনের স্বার্থে এটা একটা কথা আর সেই দিনই জ্ঞান অর্জন করছে দিনই জ্ঞানের পুরোটাই তো আরবি ভাষায় সুতরাং আমাদের আরবি ভাষাটা আমাদের চর্চা করা দরকার আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত রয়েছে আমাদেরও আরবি ভাষা চর্চা করা দরকার এখন প্রশ্ন হতে পারে আমরা তো সবসময় আরবি বলতেও পারি না কিছু না আলহামদুলিল্লাহ তো বলতে পারি সুবাহ তো আরবি শব্দ ইল্লাল্লাহ এগুলো তো আরবি শব্দ মাসাল্লাহ আমরা এগুলো একটু চর্চা করি হাই হ্যালো এগুলো না বলে এগুলোর জায়গায় আমরা আফি আমানিল্লাহ তাই না এই টার্মসগুলো আমরা একটু ইউজ করি তাই না এগুলো আমরা একটু চর্চা করি তাহলেও আমাদের ভিতরে আরবিটা আসলো যেই ভাষায় আমাদের অনন্তকাল কথা বলতে হবে সেই ভাষাটা আসুন না আমরা এখন থেকে একটু একটু করে চর্চা করি আল্লাহ তালা তৌফিক দান করুক এখন সাহিত্য তোমার কাছে জানতে চাইবো যে তুমি তো দীর্ঘদিন ধরে মাদ্রাসা অঙ্গনে থেকেছ এখন তুমি একটা সাধারণ অঙ্গনে যাচ্ছো সেখানে যাচ্ছ এখন স্বাভাবিকভাবেই তুমি যেই সাবজেক্টে পড়াশোনা করছো সেটাও একটা সাধারণ সাবজেক্ট তো ওই সাবজেক্ট পড়াশোনা ঠিক থেকে তুমি কীভাবে দিনই জ্ঞান অর্জনকে কন্টিনিউ করবে এই ব্যাপারে কি ভাবছো আসলে ভাইয়া আমি তো দীর্ঘ দুই বছর আলিম পাশ করেছি দারুণ জাতের থেকেই দারুণ জাতের পরিবেশটা আমার কাছে খুব মানে খুব ভালো লাগছে চমৎকার একটা পরিবেশ আমলও আছে ইলেমও আছে যে কেউ চাইলে আমলও করতে পারে আবার তার প্রয়োজন অনুযায়ী ইলেম জন্য করতে পারে তো এই কারণে আমার কাছে আসলে ঢাকা ভার্সিটিতে পড়ার পাশাপাশি যে ঢাকা ভার্সিটিতে হলে না থেকে আমি দারুণ নজারটাকে বেছে নিয়েছি দারুণ নজরে বেছে নিয়েছি প্রিন্স মুহতারাম প্রিন্সিপাল হজুর আমাকে পরামর্শ দিলেন যে ফাজিলে ভর্তি হওয়ার ফাজিলে ভর্তি হওয়ার পরে যে ফাজিলে যে কিতাবাদিগুলো আছে এই কিতাব যদি আমি চর্চা করি তাহলে কিন্তু আমার যে আরবির যে পাণ্ডিত্য এটা কিন্তু দিন দিনকে দিন বাড়তে থাকবে কারণ আমাদের মাদ্রাসার যে ফাজিলের যে সিলেবাস এটা কিন্তু অনেক সমৃদ্ধ আরবি ভাষা শিক্ষা আরবি ভাষা চর্চার ক্ষেত্রে যেমন আমরা কিছু কিতাবের নাম যে বলি আমাদেরকে পড়া হয় পড়ানো হয় তারপর ফিক্ষুল আকবর পড়ানো হয় তারপরে হাদিস উসুলে হাদিস পড়ানো হয় তাই সিরম মুস্তালাহিন হাদিস পড়ানো হয় আসলে আরবি ভাষা চর্চার ক্ষেত্রে কিন্তু এটা অনেক মানে অনেক ডেভেলপ করবে আমাদের আমার যে আরবি ভাষার যে জ্ঞানের যে জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করার ক্ষেত্রে এই বিষয়টা এজন্য দারুণ জাতের থেকে খিতাবাদী চর্চা করা এই চিন্তাটা আমার মাথায় আছে প্রিয় শুধু অনেক সুন্দর পরামর্শ কিন্তু দিয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা সাধারণ ব্যাকগ্রাউন্ডে যাবে তাদের জন্য কিন্তু একটা অবারিত সুযোগ এই যে ফাজিল করা কামিল করা তাই না এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি জ্ঞান অর্জন তো বেসিকলি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ইনরিচ করার জন্য আমাদের মূল উদ্দেশ্য তো জ্ঞানের মূল উদ্দেশ্য নিজেকে তৈরি করা নিজেকে সমৃদ্ধ করা এবং আমরা যদি নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই তাহলে অবশ্যই দিনই জ্ঞানের বিকল্প নয় আর সেই দিনই জ্ঞান অর্জন করার জন্য দিনই মাদারেস দিনই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে হবে এবং সেই জন্য এই আলিম ফাজিল এটা খুব সহজ খুব বেশি কঠিনও না সিলেবাস যেটা আছে সেটাও সমৃদ্ধ তাই না সুতরাং আমরা এই কাজটা আমরা করতে পারি তুমি একটু আগে এই কালজয়ী গ্রন্থের কথা বলছিলে এটা জামিল আমার ওর সে তোমাকে পড়িয়েছে আমি নিজেও দেখেছি তোমরা দুজন মিলে এটা মোজাকার মোতলা করেছ আমি জানতে চাইব এই কিতাবখানা সম্পর্কে আসলে এই কিতাবটি কি জানান দিচ্ছে বা এই কিতাবের রচয়িতা কে আছে এই কিতাবটি আসলে কি আমাদেরকে একটু জানাও আসলে ফিকর সোনাল আসার হলো এই আমরা যারা হানাফি মাঝাবের আছি তাদের জন্য যে ফিকাহ ভিত্তিক হাদিসগুলা এগুলো একটা দলিল ভিত্তিক কিতাব এই ফিকর সোনাল আসার ফিকরসুল্লাহ আসার এই গ্রন্থের লেখক হচ্ছে মুফতি আমি হাসান রহমউল্লাহ আলী উনি ব্রিটিশ সময়কালে উনি কিন্তু গ্র্যান্ড মুফতি ছিলেন এবং বাংলাদেশ বাংলাদেশ সরকার কিন্তু তাকে তার ইসলামের ইসলামের খ্যাত জন্য তাকে কিন্তু পুরস্কৃত করেছে এবং তিনি যেই হাদিসগুলো আমরা প্রতিনিয়ত হানাফি মাঝাবের যে যে যত হাদিস আছে বিধানাবলী সবগুলো হাদিস কিন্তু তার এই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এবং সবগুলো হাদিসই কিন্তু সহি সহি হাদিস তো একজন হানাফি মাঝাবের লোক হিসেবে আমাদের মানে প্রত্যেকের যত প্রশ্ন আসে যে এই কাজটা আমি কেন করি নামাজের পরে মোনাজাত কেন ধরি বা আমরা কেন প্রতিবার রফেদান করি না যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর কিন্তু মুফতিন উনি এই তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে লিপবদ্ধ করেছেন সুতরাং এই ফিক আসার আসলে মানে এটা পড়াটা খুবই একটা মানে সময়ের দাবি এবং আমরা যারা আরবি বুঝি না তারা যদি বাংলাতে পড়ার চিন্তা করি এই সুযোগটা কিন্তু আমাদেরকে করেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আমরা জানি উনি এটাকে পুরা বাংলাতে অনুবাদ করেছেন আসলে এটা বলা যায় যে মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ চিতাব চিতাব প্রিয়সুদি সাহেব খুব সুন্দর করেই বলছিলো যে ফিকুস সোনান আসার আমাদের হানা ফেমাস আমের একটি প্রসিদ্ধ গ্রন্থ এবং এই গ্রন্থটি আমাদের অধ্যয়ন করা উচিত আমরা আমূল করি এই আমলের ব্যাপারে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কথা আছে বিশেষ করে হানাফি মাঝাবের অনেক আমল নিয়ে অনেক অনেকেই অনেক অবান্তর প্রশ্নও তোলে তো সেই সেই জায়গায় আমরা বিশ্বাস করি যারা এই মাঝাব প্রণয়ন করেছেন যারা এই ফিক প্রণয়ন করেছেন তারা অবশ্যই ভেবে চিনতেই এবং নির্ভরযোগ্য সূত্রগুলোর আলোকেই আমাদেরকে সমাধান দিয়েছেন তারপরও মনের তৃপ্তির জন্য মনের প্রশান্তির জন্য আমরা যদি হাদিসগুলা দেখি সহি হাদিসগুলা দেখি তাহলে তো আমাদের আমলটা আরও তৃপ্তিময় হয়ে উঠবে এত কোনো সন্দেহ নাই আমরা এই কিতাবখানি অধ্যয়ন করতে চাই এবং এই কিতাব যিনি সংকলন করেছেন আমি মুল ইসান রহমতুল্লাহ তার জন্য দোয়া করতে চাই সুযোগ হলে আমরা তার কবরও জিয়ারত করতে চাই তার কবরটা বাংলাদেশের এই রাজধানী শহরের সূত্রাপুর এলাকায় অবস্থিত কলুটোলা মসজিদ আছে এই কলুটোলা মসজিদের পাশেই তার কবর রয়েছে আমার বারবার যাওয়ার সুযোগ হয়েছে বা প্রিন্সিপাল হুজুরের সাথেও যাওয়ার সুযোগ হয়েছে এই কবর জিয়ারত করার আমরা সুযোগ হলে এই কবর জিয়ারত করব আল্লাহর কাছে তার জন্য দোয়া করব তার ওসিলা দিয়ে আমাদের জন্য দোয়া করব প্রিয় সুদী এখন আমি আমার আজকের অতিথির কাছে জানতে চাইবো আমার এই অতিথি আরবি ভাষা যেমন আয়ত্ত করার চেষ্টা করেছে বা এখনও আরবি ভাষা দিনই জ্ঞান অর্জন করার চেষ্টা করছে অনুরূপভাবে ইংরেজির প্রতিও তার প্রবল আগ্রহ বা প্রবল আকর্ষণ আমি দেখেছি সে অনেক ইংরেজি লিটারেচারও কিন্তু সে পড়াশোনা করেছে এখন তার কাছে জানতে চাইব যে এই আরবির সাথে সাথে তুমি ইংরেজি ভাষাটাও কিভাবে রপ্ত করছো বা এই দিকে তোমার কনসেন্ট্রেশনটা কিভাবে দিলা আসলে ভাইয়া ইংরে ইংরেজির প্রতি আমার খুব ছোট থেকেই আমার একটা ভালোবাসা কাজ করত। যে আমার আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু একজন লেকচারারের ওয়াজ ওয়াজ শুনত তো উনি ছিল ব্রিটিশ উনি বাংলা পারতো তো লেকচার দেওয়ার সময় কী বলতো মানে মাঝে মাঝে ইংলিশ কথা বলতো তো আমার আম্মুর কাছে এই বিষয়টা খুব পছন্দের ছিল তো আম্মু আমাকে বলতো যে তুমি এমন হবা তুমি এমন আলেম বাবা মানুষকে যখন কথা বলবা ইংলিশে কথা বলবা তো আসলে ওই দিক থেকে কিন্তু আমার স্টার্টিং ইংলিশের প্রতি ভালোবাসাটা এরপর আমি যখন মাদ্রাসে ভর্তি হলাম আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন টিচার ছিলেন যিনি মানে ঢাকা ভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছিল তো উনি যখন উনি যখন আমাদের প্রতিষ্ঠানে আসে তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া বা ভর্তি হওয়ার একটা চিন্তা আসে আমার তখন আমার কি করতে হবে যখন উনি ইংলিশ পড়াতেন তো ওনার ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম দীর্ঘদিন প্রাইভেট পড়ার পরে কিন্তু ওনার ওনার থেকে যেই অধ্যয়নটা পাইছি আমি তো ওইটা আমার অনেক হেল্প করছে ইংলিশ শেখার ক্ষেত্রে এরপরে যদি বলি আমি এই ইংলিশ শিখার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি বিভিন্ন লেকচার শুনতাম যেমন জাকির নায়কের লেকচার শুনতাম তারপরে মুফতি মেঘ লেকচার শুনতাম এবং বিভিন্ন এই কোরআনতালত আছে যে ইংলিশ সাবটাইটেল দেওয়া ওইগুলো আমি বেশি বেশি লক্ষ্য করতাম খেয়াল করতাম তো ওইগুলার শুনতে শুনতে আসলে আমার যে ইংলিশ শোনার যে একটা দক্ষতা শুনে বুঝতে পারা ওই দক্ষতার আমার আস্তে আস্তে এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে আলহামদুলিল্লাহ প্রিয় সুদী আমি শাহিদের কথা যখন শুনছিলাম তখন আমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা মনে পড়ছিল তিনি তো বহু ভাষাবিদ ছিলেন এবং ভাষা শেখাটাই তিনি পছন্দ করতেন এই জায়গায় তিনি স্বাদ পেতেন শাহিদের দিকে আমি তাকিয়েছিলাম এবং আমি ওই ডক্টর শহীদুল্লাহর যে কথাগুলা লেখাগুলা সেগুলো স্মৃতিচারণ করছিলাম ভাষা শিক্ষাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে মিশে গিয়েছিল আমরা যদি বিদেশি কোনো ভাষাকে রপ্ত করতে চাই সেটিকে আমাদের সাথে মিশিয়ে নিতে হবে সেই ভাষার ভেতরে আমাদের প্রবেশ করতে হবে আগ্রহের জায়গাটা অনেক বেশি হতে হবে তাহলে কিন্তু সেই ভাষাটা আমরা শিখতে পারবো মাদ্রাসার শিক্ষার্থীরাও সব ঠিক রেখে তো করছে এই যে শাহিদরা তো আরবিউ পড়ছে আবার কোরআনকারী মুখস্থ করছে আবার ইংরেজি ভাষাটা চর্চা করছে হচ্ছে তো কারণটা কি এরা অন্যভাবে সময় নষ্ট করে না যেভাবে অন্যরা সময় নষ্ট করে সেভাবে আমাদের বা দেশের ছেলেরা সময় নষ্ট করে না তারা সবগুলো সময় পড়াশোনাতেই দিয়ে থাকে এই জন্যই কিন্তু তাদের পক্ষে সব কিছু করা সম্ভব হয় এছাড়া আল্লাহ তালার অনুগ্রহ তো এদের উপর সবসময়ই থাকে তাই না এটাও একটা কারণ বা এরা সবসময় আল্লাহর অনুগ্রহে বিশ্বাসী হয় এই জন্য আল্লাহর অনুগ্রহ পেতে তো আপনাকে অন্তত আল্লাহর অনুগ্রহে বিশ্বাস থাকতে হবে সেটা এদের মধ্যে পাওয়া যায় এখন সাহিত্য তোমার কাছে জানতে চাইবো যে তুমি অনেক সাহিত্য চর্চা করেছো ইংরেজি সাহিত্য কিছু ভালো লাগার সাহিত্যচর্চা যদি আমাদের সাথে একটু শেয়ার করো আসলে ভাইয়া ইংরেজি সাহিত্যটা আসলে খুব মানে একটা গুরুগম্ভীর বলা যায় এটা অনেকটাই কঠিন ঠিক আছে তো আমার কাছে কয়েকটা বই বা কয়েকটা কয়েকজন প্রিয় লেখকের বই অনেক ভাল লাগছে তন্মধ্যে আমি যদি বলি যে শেক্সপিয়ারের যে একটা বই আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস আসলে এই বইটা খুব চমৎকার এটার গল্প বা কাহিনী মানে অসাধারণ ছিল তারপরে ভাষার দিক থেকেও খুব পাণ্ডিত্যপূর্ণ ভাষা ছিল এবং তার যদি অন্যান্য গল্পের কথা বলি আমি আরও কিছু গল্পের বই পড়ছি আমি সামার নাইট যে এমন একটা গল্প ছিল তারপরে ছিল আ টাইমিং অফ দ্য শো তো এই গল্পগুলো আসলে আমি পড়ছি পড়ার পরে আমার ইংলিশ সাহিত্যের প্রতি মানে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে এরপর যদি আবার আরেক আরেকজনের কথা বলি যে জন মিল্টন যাকে যিনি প্যারাডাইস লস্ট তার বিখ্যাত একটা গ্রন্থ বই উনি রচনা করেছেন আসলে এই বইটাও আমি পড়ছি যে আরও অনেক সাহিত্য চর্চা করেছি তো আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে সাহিত্য চর্চাটা আমার মনে হয় এই সাহিত্যগুলো চর্চা করা দরকার এবং তুমি একটু আগে বলছিলে যে তুমি লেকচার শুনছো তুমি কোরআন মায়ের সাবটাইটেল দেখছো তারপর আবার ইংরেজি সাহিত্য পড়ছো মানে এক কথায় ভাষাটাকে যদি আমরা রপ্ত করতে চাই তাহলে সব দিক থেকে আমাদের চেষ্টাটা করতে হবে শুধুমাত্র আমরা বাংলা ভাষাও যে রপ্ত করেছি বা বাংলা ভাষায় আজকে আমরা কথা বলতে পারি শুধুমাত্র বই পড়ে না আমাদের চতুর্দিক থেকে আমরা বাংলা ভাষার সাথে মিশেছিলাম এই জন্য বাংলা ভাষাটা আমরা রপ্ত করতে পারছি আমরা ইংরেজিটাও রপ্ত করতে পারবো যদি সবসময় এই যে পরীক্ষার জন্য তো তোমার হিউজ পড়তে হয়েছে ইংরেজি অবশ্যই তো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো বা আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশের সবকটি ইউনিভার্সিটিতে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের পদচারণা রয়েছে তারা সবাই কিন্তু ইংরেজিতে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে মার্কস পেয়েছে তারপরেই কিন্তু তাদের যেতে হয়েছে সুতরাং তারা কিন্তু এই চর্চাটা করেছে পরীক্ষার পড়া ক্লাসের পড়া একাডেমি সব মিলিয়ে যখন আমরা গুরুত্ব দিব তখনই কিন্তু ভাষাটা আমাদের রপ্ত হবে এখন তোমার কাছে জানতে চাইবো তুমি কিন্তু আমাদের দারুণ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মোহতারাম উজুরের জীবনের পাশেও যেই খণ্ডটি রয়েছে প্রথম সেটিও অনুবাদ করেছ আলহামদুলিল্লাহ পুরো বইটির অনুবাদ তুমি করেছো আমি দেখেছি যদি আরও বেশি সময় দাও এখন অবশ্যই আরেকটু বেশি সময় পাবার যদি মনোযোগ দাও তাহলে এটা একটা জাতির জন্য উপকারী একটা কিছু হবে কোনো সন্দেহ নাই এখন জানতে চাইবো যে প্রিন্সিপাল হুজুরে এই যে জীবনের পাথে ইংরেজিতে অনুবাদ করেছো সেটার অনুভূতি আমি এখন জানতে চাইব জি আলহামদুলিল্লাহ আল্লাহের কৃতজ্ঞতা যে এত বড় একটা এত বিশাল একটা কাজ যে আমার মতো ক্ষুদ্র মানুষের দ্বারা আল্লাহ মানে এই খ্যাতটা নিয়েছেন মোতারাম প্রিন্সিপাল যে কথা বাণী সংকলন যেটা আপনি অনুলেখন করেছেন জীবনের পাথেও নামে তো ওই বইটা আমি আসলে যখন অনুবাদ করতে যাই তখন আমি খুব মনোযোগ সহকারে পড়তাম তো পরে আমার কাছে মানে মনে হয়েছে যে আসলে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে আলিয়া মাদ্রাসার যেই অবস্থাটা জাতির মানে একটা ভরাডুবি অবস্থা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা তো এই ভরাডুবি অবস্থা থেকে যদি আমরা আলিয়া মাদ্রাসার শিক্ষাটাকে আবার আগে ওই সোনালী যুগের মতো জায়গায় ফিরিয়ে আনতে চাই তাহলে কিন্তু আমাদের প্রিন্সিপাল হুজুরের যে মানি সংকলনগুলো গুলো আছে বা যে বইটা ওই বইটা কিন্তু আমাদেরকে অবশ্যই অধ্যয়ন করতে হবে কারণ তাছাড়া কোনো উপায় নেই আমি বুঝতে পারছি বইটা অনুবাদ করতে গিয়ে আর বইটা অনুবাদ করার যেই বিষয়টা যে অনুবাদ করার কারণে আমার ইংলিশের ইংলিশ যে চর্চাটা এটা কিন্তু অনেক ধারালো হয়েছে আমি অনেক সময় নিয়ে চর্চা করতে পারছি দীর্ঘদিন সময় পেয়েছি এই বইটা নিয়ে কাজ করার যে এই কারণে আসলে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমাকে যে মানে সুযোগ করে দেওয়া যে বইটা অনুবাদ করার জন্য যে আপনার কাছে আসলে কৃতজ্ঞ প্রিয় শুধু আমরা শাহিদের জন্য দোয়া করছি সে যে কাজটি করে চালাল সুবাহালের জন্য সেটি কবুল করে নেন শাহিদ অবশ্যই এখন এতদিন তো পরীক্ষার ব্যস্ততায় ছিল এখন অবশ্যই একটু অবসর পেয়েছে বা সুযোগ পাবে এখন আবার তুমি এই কাজটা শুরু করবা আবার দেখবা আবার দেখবা যেন মানুষের কাছে গ্রহণযোগ্য একটা অনুবাদ হয় এবং বিশেষ কাজ হবে আমিও বিশ্বাস করি আমিও যখন হুজরে এই কথাগুলো অন্য লেখন লিখেছি আমাকে প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ আলোড়িত করছিল এবং আমি মনে করছিলাম যে এই কাজটা এই মহান কাজে আমার জড়িত থাকা এটা আমারই সৌভাগ্যের কাজ সৌভাগ্যের কারণ এটা আমি বিশ্বাস করছিলাম এবং আমি এটাও বিশ্বাস করছিলাম যে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে বিশেষ করে আলিয়া শিক্ষা ব্যবস্থা তুমি ওই কথাটি বললে তাদের জন্য এটা খুব প্রয়োজন এবং পুরো শিক্ষা শিক্ষাব্যবস্থাকেই যদি বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থাই তো একটা কঠিন নাজুক অবস্থায় আছে পুরো শিক্ষা শিক্ষাব্যবস্থাকেই যদি আমরা ঢেলে সাজাতে চাই তাহলে হুজুরের এই সুচিন্তিত দূরদৃষ্টিপূর্ণ এই এই তাত্ত্বিক কথাগুলো আমাদের চর্চা করা প্রয়োজন তুমি ইংরেজিতে অনুবাদ করছো এটাও অনেক বড় কাজ হবে আশা করছি এখন তোমার কাছে জানতে চাইবো আজকের অনুষ্ঠান যে আলোকিত শিক্ষার্থীদের সাথে মূলত তুমি আমাদের কাছে আজকে আলোকিত বিশেষভাবে আলোকিত তো ঢাকা ইউনিভার্সিটিতে যাবার কারণে তো এই ঢাকা ইউনিভার্সিটি তো স্বপ্নের একটা জায়গা তো এই ইউনিভার্সিটিতে তুমি কিভাবে গেলা এই যে একটা জার্নি কম জার্নি তো না অনেক বড় ধরনের একটা জার্নি এই জার্নিটা কিভাবে করলা এখন অবধি আর অবশ্যই অনেক জার্নি বাকি রয়েছে কিন্তু এখন অবধি যেই জার্নিটা করছো সেটার একটু বিস্তারিত বিবরণ কারণ অনেকেই তো এই এই অঙ্গনে কাজ করতে চায় তাদের জন্য যেন সহায়ক হয় এরকমভাবে উপস্থাপন করি একটু আসলে আমার ঢাকা ভার্সিটিতে আসার ইচ্ছা বা পড়ার এটা ক্লাস নাইন থেকে আসলে আমার এই স্বপ্নটা আমি দেখি ঢাকা ভার্সিটিতে পড়ার আমি যখন ইংলিশ পড়তাম আমার ওই টিচারের কাছে তখন থেকে আসলে মানে ঢাকা ভার্সিটিতে পড়ার একটা তীব্র আকাঙ্ক্ষা আসে তো আস্তে আস্তে যখন আমি দাখিল পরীক্ষা দিয়ে দারুণ যাতে আসি তখন কিন্তু আমার ওই যে ঢাকা ভার্সিটিতে যাওয়ার যে চিন্তাটা এটা কিন্তু আস্তে আস্তে মানে ক্রমশ হ্রাস হয়ে যাইতেছিল কারণ কি এখানে যখন আসছি তখন আমার পরিবেশটা অনেক ভালো লাগছে ইলমি পরিবেশ ছিল তা আমার ওই আরবির প্রতি একটা ঝোঁক চলে গেছিলো কিন্তু তা আরবির প্রতি ঝোঁক চলে যাওয়ার কারণে আস্তে আস্তে ঢাকা ভার্সিটিতে ঢাকা ভার্সিটির বিষয়টা আমার মানে আড়ালে চলে যাইতেছিল তো এখন যখন আমরা তখন আমি আরবির প্রতি পুরোপুরি একটা প্রেশার দিই তখন ইংলিশটা এত একটা চর্চা করি না বা ঢাকা জন্য যা যা যে বিষয়গুলো পড়া দরকার ওই বিষয়গুলোর প্রতি কিন্তু আমি তেমন জোর দিতাম না কিন্তু পরবর্তীতে যখন আমার আলিম পরীক্ষার কিছুদিন আগে যখন সব দেখতাম যে সবাই ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে বা তখন আসলে আমার আমি তো তেমন চিন্তা করতাম না তখন তো আপনার সাথে একটা একটা বৃদ্ধতার একটা সম্পর্ক হলো তখন আপনি আসলে আমাকে মানে আমি আমার চিন্তাটা ছিল খুব সংকীর্ণ আমি চিন্তা করতাম যে ঢাকা পার্সিটিতে গেলে তো আমার সব কিছুই নষ্ট হয়ে যাবে আমার লাখ নষ্ট হবে কিতাব চর্চা করতে পারবো না এমন কিন্তু আপনি আমাকে একটা জিনিস বুঝাইতেন যে না আসলে এই মনটারে বড় করা বা জ্ঞানের যে বিস্তৃতি এটারে বাড়ানো এটা এই বিষয়ের সম্পর্কে আপনি অনেক আমাকে অনেক আলোকপাত করছেন যে ঢাকা ভার্সিটিতে গেলে তুমি অনেক বড় বড় মানুষের সাথে মিশতে পারবে বড় বড় শিক্ষকদের সাথে তুমি থাকতে পারবে তখন থাকার কারণে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে তো আমার আসলে এই বিষয়টা কিন্তু অনেক কাজ করছে অনুপ্রেরণা কিন্তু যদি পাইতে হয় পুরোপুরি কিন্তু আমি ওইখান থেকেই পাইছি আপনার ওই কথাগুলো থেকে আমি পাইছি অনুপ্রেরণা পাওয়ার পরে আসলে আমার যে মা ভার্সিটিতে পড়ার একটা চিন্তা আসে এখন আমি চিন্তা করি যে কীভাবে কী কী পড়লে আমার ভার্সিটিতে যাওয়াটা আসলে সহজ হবে এখন যখন দেখলাম আসলে আমার সাথের ছাত্র যারা তারা যখন ইন্টারে ভর্তি ভর্তি হয়েছিল আলিমে যখন ভর্তি হয়েছিল তখন থেকে তারা কিন্তু ভার্সিটির একটা চিন্তাধারা ছিল তারা ভার্সিটির বই কিনা বই পড়া সব কিছু তারা ম্যানেজ করা শুরু করছিলো কিন্তু আমি কিন্তু তাদের থেকে অনেক পিছনে ছিলাম কারণ আমি দীর্ঘ দুই বছর আরবি পিছনে সময় ব্যয় করছি আরবি চর্চা করছি তখন কিন্তু আমি ভার্সিটির পড়াগুলো চিন্তা করতাম না তখন ওই বিষয় ওই ওই নিচের অবস্থান থেকে আমি যে ভার্সিটিতে যাওয়া যে একটা আমার একটা যে যুদ্ধ মানে এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল ওই পরিস্থিতিতে যাওয়া তো আলহামদুলিল্লাহ আমি ওই ওই সময় থেকে মানুষের অনুপ্রেরণা পেয়ে পড়াশোনা করি ঠিক মতো পরিবারের সাপোর্ট পাইছি মোটামুটি ভালোই তো ওইখান থেকে আসলে শুরু করি পড়াশোনা তারপর তার যদি বলতে হয় যে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার সবসময় একটা চিন্তা কাজ করতো যে আসলে আমার আশেপাশে তো সবাই অনেক পড়াশোনা করে অনেক সারদের কাছে পড়তো তারা অনেক কোচিং করতো অনলাইন ক্লাস করতো কিন্তু আমি তো এগুলো কিছুই করতাম না কারণ আমার তেমন কোনো যে তথ্য প্রযুক্তির যে একটা ব্যবহার মোবাইল ফোন ইউজ করা ওই সব সুযোগটা আমার ছিল না মোবাইল ফোন ইউজ করার যে সুযোগটা তো আমি পুরোপুরি এখান থেকে বঞ্চিত ছিলাম তো বঞ্চিত থাকার কারণে আমার মনটা সবসময় একটা হিনমন্যতা থাকতো আমি পারি না কিছু এমন তো ভর্তি পরীক্ষা দিতে যখন যাচ্ছিলাম তখন তো একটা ভয় কাজ করতেছিল ভয়টা তো বেড়ে গেল আরো যখন ভর্তি পরীক্ষা দিতে গেলাম শুনলাম যে পঁয়তাল্লিশ হাজার ছাত্র আমাদের সাথে পরীক্ষা দিবে মানে এটা বলতে গেলে একটা যুদ্ধের মতোই তো আমার অবস্থাটা হয়েছিল এমন যে যুদ্ধে যে পড়া যে দল হে হারা মুখোমুখি হয়ে যেতেছে তাদের যে মনের অবস্থাটা যে যুদ্ধের মধ্যে থেকে পলায়ন করা আমার ঠিক অবস্থা কিন্তু সেম টু সেম এমন হয়ে গেছিল যে আমি আসলে পারবো না আমার আসলে পরীক্ষা দেওয়ার চিন্তাটা আসলে মাথায় আনাটাই উচিত হয় এমন আর এই চিন্তাটা আরও বেড়ে গেছিল যখন আমি পরীক্ষার প্রশ্নপত্রটা হাতে পাই তো পরীক্ষার প্রশ্নপত্রটা মোটামুটি তো সবার ধারণা আছে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছিলো তো আসলে অনেক কঠিন হয়েছিল। যে আল্লাহ পাকের খাস রহমত ছাড়া কিন্তু আমি আসলে টিক টিকার কোনো আশাই ছিল না আমার মরুব্বী দোয়া ছিল সবারই একটা দোয়া থাকার কারণে কিন্তু আমি টিকতে পারছি এই তারপর প্রশ্ন কঠিন তো হয়েছে এরপরে আবার দেখা যেত যে আমি আমাদের যে রিটার্নও ছিল অবজেক্টিভও ছিল আবার রিটার্নও ছিল রিটার্নের জন্য আমার তেমন কোনো প্রিপারেশন ছিল না কারণ আমার সাথে যারা ছিল তারা অনেক পরীক্ষা দিত তারপরে আমি কোনো পরীক্ষাও দিতে পারতাম না কিছু না বা পরীক্ষা বসার যে একটা এক্সপিরিয়েন্স আমার ছিল না আমি পুরোপুরি নতুন ছিলাম যখন দেখা গেল গেল যে আমি লেখা লিখতেছি আমার লেখা ততটা মানে মন মতো হচ্ছে না দেখা বাক্য ভালো আসতেছে না তারপরে দেখা যাচ্ছে কলম ধরতে গেলাম রাগাজন হাত থেকে ছুটে যাচ্ছে এমন একটা পরিস্থিতি মানে খুবই ভীতিকর একটা পরিস্থিতি ছিল আমার ভর্তি ব্যাপারটা ভর্তি পরীক্ষা দেওয়ার আলহামদুলিল্লাহ অনেক ভীতিকর একটা অবস্থা ছিল কিন্তু সমস্ত ভীতিকে কিন্তু জয় করেছে আমাদের এই সাহিত্য অনেক স্মৃতিচারণই তো আমাদের সাথে শেয়ার করছে আমরা কিন্তু একটা আশ্চর্যকর তথ্য কিন্তু তার থেকে জানতে পারলাম সে কখনো কোচিং বারান্দায় যায়নি সে কখনো অনলাইনে যে কোচিং হয় এগুলোও সে করেনি তাই না তার কোনো একটা স্মার্টফোন ছিল না এটা তো আমি নিজেও সাক্ষী আমি তো দেখেছি তাই একেবারে একেবারে স্বল্প যে ফোন আছে সেই ফোন সে ইউজ করেছে সুতরাং তার পুরোপুরি কনসেনট্রেশনটা ছিল বইয়ের দিকে সে নিজে নিজে বই পড়েছে বড়ো ভাই যারা আছে তাদের থেকে হয়তো পরামর্শ নিয়েছে যে ভাই কী পড়তে হবে তারা হয়তো অল্প বলে দিয়েছে যে তুমি এতটুকু অল্প পড়ো সে পুরোটা বই ফেলছে বিষয়টা এরকম তার কনসেনট্রেশনটাই ছিল বেশি পড়তে হবে আমাকে এবং সে অনেক বই ক্রয় করেছে এবং অনেক পড়াশোনা করেছে হতাশার জায়গাটা এই জন্যই যে কোচিং করে নাই সে কোনো প্রতিযোগিতায় যায় নাই এই জন্য হতাশাটা ছিল কিন্তু সে যদি প্রতিযোগিতায় যেত সুযোগ হয়নি নানা কারণে কিন্তু প্রতিযোগিতাটাই যদি যেত তাহলে হয়তো তোমার সাহসটা থাকতো হীনমন্যতায় থাকলে তো আর ভালো রেজাল্ট করা যায় না অবশ্যই আশা ছিল অনেক বেশি সে যেখানে আসা সেখানে তো ভয় থাকবেই কিন্তু আমাদের এখান থেকে শেখা উচিত যা আমাদের প্রথমে নিজের জায়গাটায় আত্মবিশ্বাসে হওয়া উচিত অন্যদের সাহায্য সহযোগিতা পরামর্শ আমরা এগুলো নেব কিন্তু আমরা নিজেরা পড়তে চাই অনেক বেশি পড়তে চাই অনেক বেশি পড়তে চাই অ হয়তো এই চিন্তাটা করছে কোচিংয়ের ছেলেরা না জানি কত পড়ে তাই না হয়তো ওখানে যারা আছে তারা একজন আরেকজনকে দেখে মনে করে যে আমি বেশি পড়ছি একটু কম পড়ে এভাবে নানা কিছু কিন্তু এত দেখে নাই কাউকে সে চিন্তা করে যে আমার তো মনে হয় সারাক্ষণই পড়া উচিত এবং সে কিন্তু পরীক্ষার আগে কিন্তু মার্শাল্লাহ তুমি পুরো সময়টা পড়তে চেষ্টা করেছো তুই শুধু আমাদের এই কাজটা করা উচিত ভর্তি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য নিজেকে যোদ্ধা হিসাবে তৈরি করা উচিত অনেকেই আছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় কিন্তু পড়াশোনা করে না তারা কেন ভর্তি পরীক্ষা দিতে যায় এটা আমার বুঝে আসে না আপনি যদি পরীক্ষা দেন তাহলে একজন যোদ্ধা হয়েই পরীক্ষায় অবতীর্ণ হন পাওয়ার জন্য এবং একটা সিট দখল করার জন্যই রাজারা আগের দিনে রাজারা রাজ্য দখল করতে এখন আপনারা সিট দখল করতে হবে সেই দখলের মানসিকতা নিয়ে পরীক্ষা দেন আর যদি সেই মানসিকতা না থাকে তাহলে সময় নষ্ট করার প্রয়োজন কী আপনারা উদ্যোক্তা হন নিজেরা অন্যভাবে নিজেদেরকে তৈরি করতে চেষ্টা করে প্রিয় আমরা সাহিদের কাছে শুনছিলাম তার বিশ্ববিদ্যালয়ে আসার গল্পগুলো শুনছিলাম এবং আমরা অনুপ্রাণিত হচ্ছিলাম এখন সাহিদের কাছে জানতে চাইব যে ঢাকা ইউনিভার্সিটির যে প্রশাসন রয়েছে একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এটি তো এই প্রশাসন যন্ত্রের কাছে তোমার কি চাওয়া থাকবে বা তোমার কি আবদার থাকবে আসলে ভাইয়া ঢাবি প্রশাসনের কাছে যদি আমার কিছু মানে চাওয়ার বিষয় থাকে সে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে শিক্ষার পরিবেশটা নিশ্চিত করা যেন সকল ছাত্ররা এখানে তো সব মেধাবীড়ে যায় তো সকল ছাত্ররা যেন তারা মানে প্রয়োজন অনুসারে উপযুক্ত পরিবেশটা যেন তারা পায় এটা তারপর যদি বলি আমাদের এখন যে একটা প্যান্ডামিক একটা সিচুয়েশন যাচ্ছে করোনা তো এমন কোভিড নাইন্টিনের যে সিচুয়েশন এই সিচুয়েশনে কিন্তু আমাদের দেশব্যাপী মানে সব কিছুই চলতেছে শুধু শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু শুধু মানে আমাদের একটু ক্ষতিগ্রস্তের দিকে যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে তো আসলে এই বিষয়টা কিন্তু আসলে খুবই একটা দুঃখজনক আমার দৃষ্টিতে যেটা যে আমরা যখন ঢাকা ভার্সিটিতে ক্লাস ক্লাস এখন বন্ধ হয়ে গেছে অনলাইনে নিয়ে গেছে আসলে এটা কিন্তু আমার মনে আমার মানে আমার সন্তুষ্টজনক কোনো সিদ্ধান্ত না কারণ আমার আমরা যারা ঢাকা ভার্সিটিতে পড়ি তারা কিন্তু সবাই সচেতন মানুষ এখন আমার ক্লাসের যদি কোনো ছাত্রের মানে করোনা আক্রান্ত হয় তাহলে সে কিন্তু নিজে নিজেই সচেতন হয় সে কিন্তু চাইবে না তার পাশের মানুষের কোনো ক্ষতি করতে সে নিজে নিজেই কিন্তু ক্লাসে আসবে না তো এই বিষয়টা কিন্তু মাথায় যদি আমরা রাখতে পারতাম ক্লাস অফলাইনে থাকতো তাহলে আমরা ক্যাম্পাসে গিয়ে যে ক্যাম্পাসে গিয়ে যে পড়াশোনা করার যে একটা পরিবেশ মানে পড়াশোনা করার যে আকাঙ্ক্ষা ভালোবাসা এটা কিন্তু আমরা পাইতাম কিন্তু এখন কিন্তু আমরা পুরোপুরি বঞ্চিত হইতেছি পড়াশোনা থেকে বাসায় বসে থাকতেছি আবার অফ অনলাইনে ক্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে অনলাইনে ক্লাসটা আমাদের হইতেছে না আমরা যতটুকু আশা আকাঙ্ক্ষা নিয়ে ঢাকা ভার্সিতে আসছি ততটুকু কিন্তু আমরা পাইতেছি না যদি আমরা ক্লাসে গিয়ে ক্যাম্পাসে গিয়ে ক্লাসগুলো করতাম তাহলে কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক আমরা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করে তারা কিন্তু মেধাবী শিক্ষার্থী তারা কিন্তু বোঝে যে আমার কখন প্রতিষ্ঠানে আসা উচিত কখন আসা উচিত না এখন প্রত্যেকটা স্টুডেন্ট মনে করছে যে আমার প্রতিষ্ঠানে যাওয়া উচিত অন্তত ছোটদের ব্যাপারে যাই চিন্তাভোগ না কেন সিনিয়রদের ব্যাপারে কিন্তু এই চিন্তাটি করাই যেতে পারে যে অফলাইনে ক্লাস হবে কারণ যেই ছেলেটা বা যেই মেয়েটা কোভিডে আক্রান্ত হবে সে কখনোই কিন্তু যাবে না ক্লাসে তাই না এটা চিন্তা করতে হবে আর আমি একটু বলতে চাই যেহেতু আমি আমরাও বাংলাদেশে সকল শিক্ষা নিয়ে চিন্তা করি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকেই আমরা চিন্তা করি সকল শিক্ষার্থীর ভালো কামনা করি সেই জন্য আমরাও ঢাবি সহ বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটির যারা কর্তাব্যক্তি রয়েছেন তাদের কাছে অনুরোধ রাখতে চাই বাংলাদেশে বিভিন্ন ধরনের ধর্ম বর্ণের মানুষেরা বসবাস করে এবং বাংলাদেশটা যে এত সুন্দর রয়েছে এটা কিন্তু ধর্মচর্চার কারণে সুতরাং আমরা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইয়ারই যেন আমরা ধর্ম শিক্ষাটাকে ম্যান্ডেটরি করি যিনি হিন্দু রয়েছেন সে তার ধর্মের আলোকে বই পড়াশোনা করবে যিনি মুসলিম রয়েছেন সে কোরআন পড়বে হাদিস পড়বে তেন এই ধরনের কিছু আসলে তো আমাদের পারলৌকিক যে বিষয়টা এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং দুনিয়াবি শান্তি শৃঙ্খলার জন্য কিন্তু আমাদের এই ধর্মীয় শিক্ষাটা অর্থাৎ দিনী শিক্ষাটা আমাদের মুসলিমদের জন্য প্রয়োজন হিন্দুদের জন্য তাদের শিক্ষাটা প্রয়োজন খ্রিস্টানদের জন্য তাদেরই শিক্ষাটা প্রয়োজন অর্থাৎ আমাদের উচ্চতর পর্যায়ে যেই ব্যবস্থা রয়েছে সেখানেও ধর্মীয় শিক্ষাটাকে একটু হাইলাইট করা দরকার আমরা জীবনের জন্য আমরা সংক্রমণ থেকে বাঁচার জন্য কত চেষ্টা করছি আমরা কোভিড থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কতটুকু চেষ্টা করছি এটাও কিন্তু আমাদের চিন্তা করা উচিত আমি আমিও তোমার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে অনুরোধ রাখতে চাই এই ধর্মীয় শিক্ষার ব্যাপারে যেন কর্তা ব্যক্তি বা সেই আবেদন আমি রাখতে চাই হ্যাঁ একটা বিষয় যে আপনার সাথে তো আমার দীর্ঘদিন একটা দীর্ঘদিন অনেক সময় কিন্তু আমরা একসাথে পার করছি কোভিড নাইন্টিনের যে সময়টা কোভিড নাইন্টিনের সময় কিন্তু আপনার সাথে আমার এত এই কথা হয়েছে যে আমাদের মানে একটা আলাদা কিন্তু একটা পাণ্ডুলিপিও কিন্তু আপনি তৈরি করে ফেলছেন যে এখন আপনার তো মানুষ মানুষের সাথে অনেক অনেক বড়ো বড় মানুষের সাথে কিন্তু আপনার পথ চলা কাজ করা বিভিন্ন কাজ আপনি করেছেন তো আপনার জীবন সম্পর্কে কিন্তু আপনার অনেক বাস্তবিক অভিজ্ঞতা আছে কিন্তু তো আমি চাই যে আসলে আপনি যদি আমাদেরকে মানে আমাদের সকলকে উদ্দেশ্য করে যদি কিছু একটু পরামর্শ দিতেন বা বলতেন ধন্যবাদ শাহিদ আসলে তোমাকে তো অনেক কথাই বলেছি তুমি নিজেও বললে যে করোনার শুরু লগ্নে তোমার সাথে আমার ঘনিষ্ঠভাবে চলার সুযোগ হয়েছে সেখানে আমরা অনেক চিন্তা এক্সচেঞ্জ করেছি একজন আরেকজনের সাথে এখন আমি তোমার জন্য স্পেসিফিক তিনটা অনুরোধ রাখতে চাই একটা হচ্ছে যে আমিও বেসিক্যালি তোমাকে নিয়ে অনেক আশাবাদী অনেক স্বপ্ন দেখি যে তুমি বাংলাদেশের একটা জায়গায় পৌঁছবা আমার ইচ্ছা যে তুমি একটা মন্ত্রণালয়ে যাবা বা একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কাজ তুমি করবা দেশের মানুষের জন্য কাজ করবা এবং সেই দেশের মানুষের কাজ করতে গিয়ে তুমি দিনকে হাইলাইট করবা তাই না যেহেতু তুমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না সুতরাং তোমার কাজ করা অনেক সুবিধা হবে তুমি যদি তোমার নিজের যোগ্যতাকে ফ্লোরিশ করতে পারো তাহলে বাংলাদেশের যে কোনো দল যে কোনো সরকারি আসুক না কেন তোমাকে তারা গ্রহণ করতে পারবে এই আমি বলতে চাই তুমি এখন যেই সাবজেক্টে পড়াশোনা করছো একটু ছোটোখাটো হীনমন্যতা থাকতে পারে যে মাদ্রাসা থেকে ইউনিভার্সিটিতে চলে গিয়েছো কিন্তু সেটাও কিন্তু থাকার কথা না যেহেতু তুমি এখানে ফাজিল করছো ফাজিলটা ভালো করে করো কিতাবাদি এগুলাও চর্চা করো অবশ্যই তুমি যেভাবে আছো সেভাবে থাকবা তোমার কাছে আমার অনুরোধ এখন যেই সাবজেক্টে পড়াশোনা করছো এই সাবজেক্টে সর্বোচ্চ ভালোটা করো এবং প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগো অনেক সময় দেখা যায় কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইগুলোকে ছেলেরা কাজে লাগাতে চায় না এইভাবে সেভাবে নষ্ট করে ফেলে আমার মনে হয় তুমি ভবিষ্যতে যেই পরীক্ষাগুলো আছে বিসিএস বলি বা এন বা এই টাইপের যে পরীক্ষাগুলো আছে সেই জন্য প্রস্তুতি নিতে শুরু করো অনেকে শেষ সময়ে নেয় তখন তো আর হয় না এই জন্য তুমি এখন থেকে এইগুলো কাজে লাগাও যেন ফার্স্ট পরীক্ষাতেই প্রথম পরীক্ষাতে আলহামদুলিল্লাহ তুমি যেমন ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমবারই ভালো একটা রেজাল্ট করে ফেললে সেটার জন্য তোমার একটা টার্গেট থাকবে যে না আমি বিশেএসে আমি ভালো প্রথমবারই আমি চান্স পেয়ে যাব। প্রিলিতে তারপর যে পরীক্ষাগুলো আছে সবগুলোতে আমি টিকে যাব এটা আমি তোমার কাছে অনুরোধ রাখতে চাই আর সময়গুলো কাজে লাগাবা এটা তো অবশ্যই কাজে লাগাবা একটু ফ্রি দিবা না একটু ফ্রি সময় হলেই দেখা যায় যে এই সময়টা আমরা অবশ্য সময়টাকে উল্টাপাল্টাভাবে কাজে লাগাই সেই কাজটা নিজেকে ফ্রি হতে দিবা না সবসময় ব্যস্ততার মধ্যে এখন পড়াশোনা ভালো লাগছে না হয় একটু আমল করো নয় একটু কোরআন পড়ো নয় একটু তোমার জেনারেল সাবজেক্ট পড়ো মানে সবসময় নিজেকে ব্যস্ত রাখা এই অনুরোধটা আমি তোমার কাছে রাখতে চাই আর একটা অনুরোধ তুমি সহ সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে আমরা রাখতে চাই যে আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা মুসলিম বাংলাদেশে যারা আমরা স্টুডেন্ট আছি আমরা কিন্তু মুসলিম আমাদের একটা ইসলামী কালচার এই কালচারটা আমাদের লালন করতে হবে এবং এই কালচারটা শুধুমাত্র মাদ্রাসায় লালন করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যদি মুসলিম হন তাহলে যেখানেই থাকুন না কেন বাংলাদেশের আপনার ইসলামিক কালচারটা চর্চা করতে হবে এটাকে কোনো জাতি গোষ্ঠীর সাথে মিলিয়ে এই ইসলামী কালচার থেকে আমাদেরকে বিমুখ করার যে একটি ঘৃণ্যহীন ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াবা এই চিন্তাটা করবা সম্প্রতি সময়ে আমরা দেখছি অনেক ইউনিভার্সিটিতে আন্দোলন হচ্ছে যে মেয়েদের নিরাপত্তার কথা না ভেবে মেয়েরা রাত্রে অবাধে চলতে পারবে এই ধরনের বিষয়ে যেখানে কঠোরতা অবলম্বন করা হয় সেই সমস্ত ব্যাপারে তারা দেখা যাচ্ছে যে অনেক উগ্রতা প্রদর্শন করছে সেটা তো কখনোই ঠিক নয় বরং আমাদের নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য মেয়েদের নিরাপত্তা বিধানের জন্য অবশ্যই কিন্তু আমাদের ইসলামে কিন্তু সেটি দিয়েছে সুতরাং ইসলামী অনুশাসনগুলো আমাদের চর্চা করতে হবে এবং একজন মুসলিম হিসেবে এই কাজটি করতে হবে এবং আমরা বিশ্বাস করতে চাই তোমরা এই দিনই ব্যাকগ্রাউন্ড থেকে গেছো তোমরা ওরা যারা এই কাজগুলো করে তারা অনেকেই ইসলাম সম্পর্কে জানো না তোমরা তোমাদের ব্যবহার দিয়ে তোমরা তোমাদের ভালোবাসা আবেগ এগুলো দিয়ে তাদেরকে জয় করবা তাদের মধ্যে এই দিনের জ্ঞানগুলো ছড়াবা কৌশলে হিকমা এগুলা অবলম্বন করে তাদেরকে দিন বোঝাতে চেষ্টা করবা অর্থাৎ ইউনিভার্সিটিতে একটা দিনই কালচার কীভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা করবা তাহলেই মনে হয় আমরা এই দারুণ নাজা যে কামিল আমি মাদেশের যে কেন আমাদের চেষ্টা পরিশ্রম এটা সার্থক হবে আল্লাহ সুহানা তালা তোমাকে সেই তফিক দান করুক ভাই আলহামদুলিল্লাহ যে মানে আপনার কথাগুলো কিন্তু খুব চমৎকার ছিল বা গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমাদের মানে সকলেরই আপনার কথাগুলো মানা উচিত বিশেষ করে আমরা যারা মাদ্রাসার ছাত্র আছি খুব মাদ্রাসার ছাত্রদের জন্য কিন্তু খুব কথাগুলো গুরুত্বপূর্ণ তো এখন আপনি দোয়া করবেন যেন আমি আপনার কথাগুলো মানতে পারি এবং এই ওই অনুসারে আমি যেন জীবন পরিচালনা করতে পারি পিশোদি সাহিদা আমাদের কাছে দুয়া প্রার্থনা করেছে আমার কাছে দোয়া প্রার্থনা করেছে এবং আমি বিশ্বাস করতে চাই যে সে আপনাদের সবার দোয়া কামনা করে আমরা সবাই তার জন্য দোয়া করছি আল্লাহ বাহানা ও তালনা সাহিদ আসলে এই প্রথম নিজেকে এইভাবে মেলে ধরেছে আমাদের সামনে এর আগে হয়তো এইভাবে ক্যামেরায় কখনো আসে না এইভাবে আমরা চাইবো যে সে ক্যামেরায় আসুক সে ইউটিউবে কথা বলুক সে ফেসবুকে আসুক সে সমাজ নিয়ে ভাবুক সে জাতি নিয়ে ভাবুক বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টেরই কিন্তু এই কাজটা প্রয়োজন যে সাধারণ মানুষের টাকায় তারা পড়াশোনা করছে সুতরাং সাধারণ মানুষকে নিয়ে তাদের ভাবা উচিত সাধারণ মানুষকে নিয়ে তাদের চিন্তা করা উচিত প্রত্যেকটা শিক্ষার্থী ভাববে দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের ইউনিভার্সিটির ছেলে মেয়েদের একটা মোটামুটি ভালো অংশই তারা কিন্তু অন্যভাবে সময় নষ্ট করছে এখানে অন্যভাবে তারা কি বোঝাতে চাইছি আমার মনে হয় আপনারা বুঝে গিয়েছেন সুতরাং সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের দায়বদ্ধতার জায়গায় আসতে হবে আমরা যাদের টাকায় পড়াশোনা করছি তাদেরকে নিয়ে ভাবতে হবে যদি আমরা সেটা না ভাবি তাহলে আমরা নিজেদের বিবেকের কাছে অপরাধী হব আমরা আল্লাহর কাছে অপরাধী হব আল্লাহর কাঠগোড়ায় আমাদের দাঁড়াতে হবে সেই জিনিসটা মনে রাখতে হবে আল্লাহ সুভানা তালা আমাদেরকে আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে আসসালামু আনিকু মারহমতুল্মা